আমি আপনাদেরকে আজ রিকোয়েস্ট করব, আমার সামনে আমার বন্ধু আছেন ইউটিউবার বাংলা ওয়াজ, আপনারা ইউটিউবে সার্চ করবেন বাংলা ওয়াজ এবং সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন গজল ডেইলি ছাড়া হয় সেখানে। আমাদের গজল এবং স্টেজে উপবিষ্ট সমস্ত শিল্পীদের গজল শোনার জন্য এই বাংলা ওয়াজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কবি কবি শোনা বলো মন খুলে, বলো মন খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মন খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত পান্দার দিলে খোদান মিলে, যত পান্দার দিলে খোদান মিলে, হয়ে চলে বিধু ও সিন্ধু বলে মোর মুহাম্মদ রাসূল, যত কবুল আরশের তারা, আরশের তারা সকলের সেরা যিনি সব সৃষ্টির বিসমিল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার একটা নবীর নাম লিখে দিয়েছিলেন চার অক্ষর, মিম হে মিম দাল, তো সেই নামের নাম বরকত কি মাত্র বাক্য দিচ্ছে শুনো, যার নাম সুন্নতে রহমতি বরকতে, যার নাম সুন্নতে রহমতি বরকতে, দেখো আজান আর ওই নামাজে, যিনি সম্মানী হতে জনাবের জ্যোতি, যিনি সম্মানী হতে জনাবের জ্যোতি, করে ঝলমল আল্লাহর কোরআনে, মোর আল্লাহ দিয়ে জানে বেহিসাব সারা দুনিয়াতে এত মন দিল মোর আল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়াই তসরিফ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী মদিনা সম্পর্কে সাহাবীরা কি বর্ণনা করছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনো শুনো শুনো, বললে প্রতিটি সাহাবী ও গোমর নবী কারো মতো বলা যাবে না, দেখি যত খুবই আর মনে মনে ভাবি, দেখি যত খুবই আর মনে মনে ভাবি, এমন কেউ হয়নি হবে না, বললে প্রতিটি সাহাবী ও গোমর নবী কারো মতো বলা যাবে না, দেখি যত খুবই আর মনে মনে ভাবি, এমন কেউ হয়নি হবে না, দেখাই মোর দয়ার নবী এ কেমন মুজেজা, পানি বিনা তোর পায় একদিন মোদের কলিজা, খালি মোসকের কানায়, খালি মোসকের কানায় আমল রেখে দেয়, খালি মোসকের কানায় আমল রেখে দেয়, বল সুবহানাল্লাহ, পানির ফোয়ারা দেখে পান করে নেয় সারা মহল্লা, পানির ফোয়ারা দেখে পান করে নেয় সারা মহল্লা, বলো মন খুলে, বলো মন খুলে সকলে মিলে লাই
সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই তসবিহ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন। আমরা দুনিয়াতে এসে টাকা 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 করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর কবর মাজারে গিয়ে সেখানে খুঁজতে পারবে কি হবে। তো শেষ কথার মাধ্যমে একটু বাস্তব সম্পর্কে কিছু লেখার চেষ্টা করেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। মোরা এই মুখ নিয়ে খোদার কাছে গিয়ে কি বলবো গো সবাই বলো না, মোরা করি টাকা টাকা কামল নামা ফাঁকা, মোরা করি টাকা টাকা কামল নামা ফাঁকা, বলে মায়াতে টাকা শুনে রাখো না, ওই মরণ নেবে না কারো পালাবার সময়, চলো সবে মিলে যাসিনি বলে চলো সবে মিলে পাড়াই মসজিদের তাল্লা, নবীজি মোদের সুপারিশ করবে ইনশে আল্লাহ, দয়ার নবীজি মোদের সুপারিশ করবে ইনশে আল্লাহ, বলো মন খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা, গজল কি চেঞ্জ করে দেবো?